প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে বাংলাদেশে সীমিত আকারে লকডাউন চলছে তথা গণপরিবহন বন্ধ, এরকম একটা অবস্থা। বিস্তারিত জানতে আমাদের সাথে আছেন আলোচনা করতে আজকে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জনাব সাব্বির আহমেদ। সাব্বির আহমেদ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। সাব্বির আহমেদ, আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশে সীমিত আকারে লকডাউন দেয়া হয়েছে, যেখানে অফিস আদালত খোলা আছে আর গণপরিবহন বন্ধ। অন্যদিকে গার্মেন্টস প্রতিষ্ঠান খোলা রয়েছে, কিন্তু বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউনের ঘোষণাও রয়েছে। এই যে সরকারের সিদ্ধান্ত তথা লকডাউন তথা করোনা নিয়ন্ত্রণের যে চেষ্টা, এর যৌক্তিকতা এবং এই সামগ্রিক বিষয় নিয়ে আপনার মূল্যায়ন আমি জানতে চাই সাব্বির আহমেদ। সরকার তো আসলে মূলত প্ল্যান ছাড়া চলছে, হুটহাট বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। দেখা যাচ্ছে আপনার গণপরিবহন বন্ধের যে এই নির্দেশিকা, এটাও কিন্তু সরকার উচিত ছিল অন্তত 1 সপ্তাহ আগে দাও, এতে করে মানুষজন তাদের মতো করে প্ল্যান করতে পারত। এছাড়া আপনি দেখেন লকডাউন দিচ্ছে বা শাটডাউন যে নামই বলেন, তারা কিন্তু আপনার গার্মেন্টস খোলা রাখছে। এখন গার্মেন্টস শ্রমিকরা কিভাবে চেপে, তারা বলছে যে রিক্সা চালু রাখবে, রিক্সার ব্যাপারে পরে সিদ্ধান্ত দেবে। এখন গার্মেন্টস শ্রমিকরা তো সব কারখানা আশপাশে থাকে না, বিভিন্ন লোক পরিবার নিয়ে আলাদা আলাদা জায়গায় থাকে, সেখান থেকে তাদেরকে ভ্রমণ করতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আসলে কন্ট্রাডিক্ট করে। এছাড়াও আপনার সরকারকে যেটা বলা হচ্ছে বাইরে থেকে বারবার, যে দরিদ্র মানুষকে আর্থিক সাহায্য করা, সেটাতে সরকারের কোনো আগ্রহ দেখছি না। তারা চাচ্ছে যে মানুষকে পিটিয়ে, সেনাবাহিনী দিয়ে, পুলিশ দিয়ে ঘরের ভিতরে আটকে রাখতে। কিন্তু যদি পেটে ভাত না থাকে তাহলে কে মানবে লকডাউন? না খেয়ে মরার চেয়ে প্রত্যেকেই চাইবে কোনো না কোনো ভাবে ইনকাম করতে। আপনি দেখেন কত বিগত কয়েকদিনে মানুষ ট্রাক, তারপর হচ্ছে আপনার সিএনজি, রিক্সা বা মোটর সাইকেল, এইসব যানবাহনে করে বিপুল পরিমাণে ঢাকায় ঢুকছে এবং ঢাকা থেকে বেরোচ্ছে। অনেক মানুষ গ্রামে চলে যাচ্ছে, কারণ এই কয়েকদিন তারা ইনকাম করতে পারবে না। তারা আশঙ্কা করছে যে এই লকডাউন 7 দিনের জায়গায় আরো বাড়তে পারে, তখন তাদের কর্মসংস্থান যেহেতু নেই, তারা অন্য সংস্থান হবে কিভাবে? এই জন্য তারা বাপ দাদার ভিটা গ্রামে যাওয়ার চেষ্টা করছে। আমরা খুবই অমানবিক অনেক দৃশ্য দেখছি লঞ্চ স্টেশনে, বাস স্টেশনে। তো এই জিনিসগুলো খুবই পীড়াদায়ক। আসলে সরকারের সিদ্ধান্তহীনতার কারণে এই সমস্যাগুলো বারবার তৈরি হচ্ছে। জি, আমি জানতে চাই, এই আপনার কথা ধরেই আমি আসতে চাই যে জনগণের চরম ভোগান্তি সেটা একদম সুস্পষ্ট, এবং জনগণের সাথে সরকারের সাথে জনগণের কোনো বিশেষ সম্পর্ক নেই, সেই বিষয়ে একটা প্রশ্ন আমি আপনাকে রাখতেই চাই যে জনগণের এই যে ভোগান্তি আমরা সব সময় দেখছি, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের, তাদের মানে খাওয়ার নিশ্চয়তা নিয়ে তারা যতখানি কষ্টের মধ্যে আছেন, এই জিনিসগুলো আমরা দেখছি, কিন্তু সরকার এগুলো কি দেখছে না? সরকার এগুলো দেখার পরেও সুষ্ঠু কোনো ব্যবস্থাপনা না করে শুধুমাত্র লকডাউন দিয়ে তাদেরকে এইরকম যে জন দুর্ভোগের মধ্যে ফেলে দেয়া, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, কি মনে করেন? সরকার আসলে তো মূলত আমলারা চালাচ্ছে, আমলারা জনসম্পৃক্ত না। যদি রাজনীতিবিদরা চালাতো, অবৈধ সরকার হলেও তাদের মানুষের কাছে জবাবদিহি থাকতো, তারা এলাকায় যায়, সম্পর্ক থাকে। কিন্তু এখন ডিসিশন নিচ্ছে হচ্ছে আমলারা। তো আমলারা সবসময় দুর্নীতিকেই ভালোবাসে। তা দেখা যায় যে কেনাকাটায় খুব আগ্রহ, যেমন ধরেন আপনার হাসপাতালের জন্য কেনাকাটা, রাস্তাঘাটের জন্য কেনাকাটা, ব্রিজের জন্য কেনাকাটা, টেন্ডার প্রকল্প, তো এইসব জায়গা থেকে তারা পার্সেন্টেজ পায়, তারা লাভ পায়। কিন্তু আপনি যদি ধরেন 100 কোটি টাকা ছাড় দেন, 100 কোটি টাকা তো খুবই কম, আমি একটু বেশি বলি, 1000 কোটি টাকা যদি ছাড় দেন মানুষের মধ্যে ত্রাণ বিতরণের জন্য, সে টাকাটা মানুষকে বিলিয়ে দিতে হয়। তো এই জিনিসটা তাদের অনাগ্রহ, তাদের মানে তাদের স্বভাবটা এমন হয়ে গেছে যে মূল বাজেটের টাকাটাই তারা যদি ভাগ করে খেতে পারতো আমলারা, তাহলেই খুশি হতো। এখন আপনার দেশের সবগুলো সমস্যার মূলে দেখা যাচ্ছে যে রাজনীতিবিদদের চেয়ে আমলারাই পিছনে, মানে আপনার হাত লাগিয়ে বসে আছে। তো এতে করে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের ত্রাণ দেওয়ার কথা বারবার বলা হলেও মানে আগ্রহ হচ্ছে না। আর কেমন জানি সরকারের ভিতরে একটা ঢিলামি চলে এসেছে করোনা নিয়ে। আমার মনে হয় তারা আশায় আছে বিদেশি ত্রাণের, এবং দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র, চীন, বিভিন্ন দেশ থেকে কিছু ভ্যাকসিন দান হিসাবে আসছে, তারা সামহাও এইভাবে ম্যানেজ করতে চায়। আর একটা বিষয় সেটা হচ্ছে যে যেসব ভ্যাকসিন আসছে ত্রাণ বা দান হিসাবে, সেগুলো সরকারের কর্তা ব্যক্তিরা দিয়ে ফেলেছে বা তাদের পরিবারগুলোকে দিয়ে দিয়েছে। এতে করে তাদের ভেতরে যে করোনা নিয়ে একটা ভয় ছিল সেটা এখন আরো কমে গেছে, যে আমরা তো এখন ভ্যাকসিন দিয়ে নিরাপদ, সাধারণ মানুষের কি হলো কি যায় আসে। তো এই এই যে বিভিন্ন মানে আপনার নেতিবাচক চিন্তা ভাবনা, স্বার্থকেন্দ্রিক চিন্তা ভাবনা, এই কারণে আসলে সবকিছু একটা হজবরল অবস্থা সৃষ্টি হয়েছে।
জি, আমরা শেষ করবো। তো শেষ করার আগে আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, যেটা আপনি বলছিলেন যে জনগণের মধ্যে করোনা নিয়ে সেরকম কোনো ভয় এখন কাজ করছে না। বিশেষ করে আমরা অনেকগুলো ভিডিওতে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, যে তারা বলছে যে তারা তাদের পেটে ক্ষুধা, তারা কি করে এই ঘরে আটকে থাকবে, সেখানে তাদের জীবিকার যে মাধ্যম অটোরিকশা সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এই অটোরিকশা শ্রমিকদের সাথে সিলেটে পুলিশের সাথে একটা সংঘর্ষ আমরা দেখতে পেয়েছি। যে এই যে জনগণের সাথে পুলিশের একটা প্রশাসনের যে সাংঘর্ষিক একটা অবস্থা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, মানে কি অনুমান করা যায় যে কি হচ্ছে, কি হতে পারে আগামীতে? আমি যতদূর জানি যে এই অটোরিকশা কাহিনী হচ্ছে যে একজন ব্যবসায়ীকে, আওয়ামী লীগের সরকারপন্থী একজন ব্যবসায়ীকে সুবিধা দেওয়ার জন্যই বর্তমানে বাংলাদেশের যে ব্যাটারি চালিত বা আপনার দেশীয় পদ্ধতিতে তৈরি ইঞ্জিন চালিত যে অটোরিকশা আছে সেগুলো বন্ধ করা হয়েছে। কারণ ওই ব্যবসায়ী চীন থেকে ই রিক্সা আমদানি করে ব্যবসা করতে চান, এটা হচ্ছে আপনার বিভিন্ন সংবাদ মাধ্যম বা তথ্যের ভাষ্য অনুযায়ী। তো সমস্যা হচ্ছে যে দেশে যে 50 লাখের মতো রিক্সা শ্রমিক আছে, তারা কি করে খাবে? তাদের পরিবারের সদস্য সংখ্যা হিসেব করলে সেটা প্রায় 2 কোটির মতো হয়। তখন দেখা যাবে যে যে এই লোকগুলো বেকার হয়ে যাবে একদম, যদি সরকার এই রিক্সা গুলো সত্যি সত্যি বন্ধ করে দেয় চলাচল। কিন্তু সরকার কিন্তু আর একটা কাজ করতে পারতো, সরকার যদি আসলেই চায় যে রিক্সাগুলো পরিবেশগত কারণে বা নিরাপত্তাগত কারণে বন্ধ করতে চায়, তাহলে সরকার এই রিক্সা চালকদের রিক্সা কিনে দিতে পারে। চীন থেকে যে রিক্সাগুলো আসছে সেগুলোর আপনার কম সুদে অথবা বিনামূল্যেও দিতে পারে, যেহেতু রিক্সা চালকরা খুবই দরিদ্র, মানে দরিদ্র অবস্থার মধ্যে থাকে বা তারা খুবই দরিদ্র। এটা কিন্তু সরকার বলছে না, তারা বলছে যে তোমরা চালাতে পারবে। এখন রিক্সা যদি না থাকে, ঢাকার রাস্তার যে অবস্থা, ভাঙাচোরা রাস্তা, বৃষ্টির পানিতে রাস্তা ডুবে যায়, ভিজে যায়, এই রিক্সা চালকরা কিন্তু আমাদেরকে এই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা সরকারের অবশ্যই বিবেচনা করা উচিত, এবং পুলিশ দিয়ে রিক্সা চালকদের মতো দরিদ্র দিনমজুরদের উপর নির্যাতন করা অবশ্যই নিন্দনীয়, এবং এটা আমি প্রতিবাদ করছি এবং সরকারকে এই পথ থেকে ফিরে আসতে বলছি। সরকার যদি দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে চায়, তাহলে সরকারকে রাস্তা বড় করতে হবে, রাস্তার উপরে ফুটপাথ হকার আছে এই জিনিসগুলো সবকিছু কন্ট্রোলের ভিতরে আনতে হবে, তাহলেই সম্ভব। শুধু শুধু রিক্সা বন্ধ করে সবকিছু নিয়ন্ত্রণে আসবে বিষয়টা এমন নয়। জি, অসংখ্য ধন্যবাদ সাবির আহমেদ আপনার মূল্যবান আলোচনার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদেরকে দেখলেন, আপনাদেরকেও ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন এবং আমাদের এই অনুষ্ঠান সবার সাথে শেয়ার করে দিন। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনা। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ। আল্লাহ।